আচ্ছা, তো আমি শুরুতে আপনাদের এমন একটা শিট শেয়ার দেব যেখানে ওকে লাস্ট নেম আপনাদের দরকার নেই, আপনাদের শুধু ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা একটা ঘরে রাখলে হবে। আমি এই কলামটা হিডেন করে দিচ্ছি, ওটা পরবর্তীতে আমি ভাগ করে নিব, আপনাদের ভাগ করার দরকার নেই। ওকে, তো এখানে যেগুলা কাজ করতেছি যে টাইটেলের উপর সবগুলো অফিস ম্যানেজার, তো এই স্যার অফিস ম্যানেজার ওকে, ঠিক আছে, এখানে সবাই অফিস ম্যানেজার, আপনি ডাইরেক্টলি শিট দিলে শিটের এই সিরিয়ালি কাজ করে যেতে পারেন। তো যেখানে শুরুতে যেটা করবেন সেটা হলো ইমেল অ্যাড্রেস বের করবেন, এবং ইমেল অ্যাড্রেসটা হবে অবশ্যই বিজনেস ইমেল, বিজনেস পার্সোনাল ইমেল, বিজনেস ইমেল। ওকে, এখানে কোম্পানি নেম দেওয়া আছে, আর যদি কোম্পানি নেম এরকম সিম্পলি থাকে, দ্যাটস গুড, আর যদি এরকম থাকে ইয়ে বড়, সেক্ষেত্রে একটা কোম্পানি নেম কেটে দিবেন এবং আরেকটা রাখবেন, এবং শিটের সাইজটা সুন্দর হয়ে যাবে, রোড সাইজটা। এরপর এখানে ওয়েবসাইটের ঘর ফাঁকা থাকবে, এখানে ওয়েবসাইট দিবেন, এখানে ফোন নম্বর, কোম্পানি যে ফোন নম্বরটা বেটার, যে যদি তার পার্সোনাল ফোন পান সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে এইভাবে ফোন অফ ইমেল দিয়ে সার্চ যদি দেন, তাহলে পরে তার ফোন নম্বরটা যদি গুগলে কোথাও থাকে তাহলে শুরুতেই শো করবে, আর যদি না থাকে দ্যাটস গুড, আপনি কোম্পানির কমন যে ফোন নম্বরটা ওটা দিয়ে দিলেন। কারেন্ট এমপ্লয়ি লিঙ্কডইনের কোম্পানির যে পেজটা আছে সেই পেজে ওকে দেখাই দিচ্ছি। এখানে একটা ব্যাপার আছে, শুধুমাত্র আমি বুঝলাম না, এই মহিলা লরি মাফিয়া মারফিয়া, তার যে লিঙ্কডইন প্রোফাইল তার সাথে তার কোম্পানি কানেক্টেড করা নাই, এটা কেন না আমি জানি না, অথচ তার যে কোম্পানি তাদের লিঙ্কডইনে অবশ্যই অ্যাকাউন্ট আছে, এবং সেই অ্যাকাউন্টটা বেশ তাদের কোম্পানিতে দেখেন, তাদের যে কোম্পানির ডোমেন maxonic.com, এইটা হলো তাদের maxonic.com, এই যে অ্যাবাউটে যদি যান আপনি দেখেন maxonic.com, সেম এখানে 147 জন যে এমপ্লয়ি আছে সেটা আপনি দিবেন এই ঘরটাতে, কারেন্ট এমপ্লয়ি। আর কোম্পানির সাইজ যেটা, কোম্পানির সাইজ কত হবে তাহলে 51 থেকে 200, এটা আপনি পাবেন হলো কোথায় পাবেন, এই যে অ্যাবাউট সেকশনে পাবেন, এখানে এই যে 51 থেকে 200, এটা ওকে। এখন গেল, এটা গেল, তারপর আচ্ছা এরপরে আমাদের যেটা আছে সেটা হলো ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে হবে আপনি যদি কোম্পানির এখানে যান, এই এখানে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস, এটা হলো তাদের ইন্ডাস্ট্রি, ওকে দ্যাটস গুড। তারপরে এখানে লিঙ্কডইন এটা দেওয়াই থাকবে, আর লোকেশন, লোকেশনটা দিবেন হলো ওই পার্সোনাল লোকেশন, ওর লোকেশনটা কোথায়, ওর লোকেশন সান জোস ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট দেওয়ার দরকার নেই। এখানে তিনটা লোকেশনের উপর কাজ করতে আমরা, সান জোস, আর একটা হলো কি কি জন, আর তিন দুইটা আছে, যাই হোক লোকেশন। আর এখানে আর একটা যেটা গুরুত্বপূর্ণ, এগুলো তো নর্মালি পড়ে থাকেন কোর্সে, এখানে যে যেটা আছে লাঞ্চ ডিনার ক্যাটার, আমরা যে ক্লায়েন্টে কাজ করতেছি সেই ক্লায়েন্ট হলো ক্যাটারিং সার্ভিস প্রোভাইড করে, এই তিনটা এরিয়াতে তারা ক্যাটারিং করবে। সো এই যে এইচআর ম্যানেজার, সরি অফিস ম্যানেজার, তাদের সাথে এরা যোগাযোগ করবে। এখন এই কোম্পানি কি লাঞ্চ ডিনার এগুলো প্রোভাইড করে কিনা বা জানি না, যাই হোক আমাকে যেটা ক্লায়েন্ট বলে দিয়েছে সেটা হলো আপনি কী করবেন, আপনি ইনডিড, ইনডিড.কম, এটার নাম শুনছেন যে ইউএস এর আপনার জব সার্চের জন্য, বাংলাদেশে যেমন বিডিসি জব 24 হাবি জাবি কি জন আছে, তো এইটা হলো ইনডিড.কম। তো এখানে আপনি যাওয়ার পরে আপনি কোম্পানির নাম দিয়ে ইনডিডের এখানে এখানে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর যদি কোম্পানির নামে কোনো, এই কোম্পানির নামে কোনো জব পোস্ট হয়ে থাকে তাহলে এটা এখানে আসবে, আসার পর সেক্ষেত্রে কিছু কাজ আছে, আর না আসলে কিছু করার নেই, এখানে এনে লিখে দিবেন, দুইটাতেই এনে লিখে দিবেন, এই দুইটা রোজে বেশিরভাগগুলো আসবে না বা আসতেও পারে, বাট এখানে লুকোছবি করা যাবে না, অবশ্যই এটা চেক করা লাগবে, কারণ এটা না করলে হবে না, সেক্ষেত্রে ক্লায়েন্ট কাজ ফেরত দেবে। আচ্ছা এখন কী করা লাগবে সেটা তো দেখাই দেওয়া লাগবে, এটা তো আসলো না, আমরা যদি আসি সেক্ষেত্রে কী করতে পারি, আসলে পরে আমরা যেটা করতে পারি হোল্ড অন, যেমন এটা এখানে agil1.com, agil1 এ যদি সার্চ দিই দেখেন আপনার এখানে ইয়ে আসছে, বেশ কিছু জব আসছে, যে agil1 এটা যে ওই কোম্পানি কিনা এটা শিওর হবেন কি, যে সানিভিল সিএ ইয়ে, আবার লোগো দেখে আপনি শিওর হতে পারেন, বা এটা কারণ লোকেশন যেহেতু একটা, সো এটা বুঝতে পারবেন। এইখানে যে আপনি কী করেন, আপনি এখানে লাঞ্চ ডিনার অথবা ক্যাটার এটা লিখে সার্চ দেন, বেস্ট হয় হলো আপনি যদি ক্যাটার লিখে সার্চ দেন, অলরেডি আমি সার্চ দিছি, এখানে দেখেন আরও কতগুলো আছে, যদি এটা দেই কোনোটাতেই নাই, এই জবটা পুরোটা ওপেন করা লাগবে, নাহলে পরে আপনার ডিটেলসটা আসবে না, ডিটেলসের নিচের দিকে সাধারণত মানে কী কী সুবিধা দেয় এইটা ওই কোম্পানির সাথে আছে। তো এখানে আছে ক্যাটার্ড লাঞ্চেস স্ন্যাক্স অ্যান্ড বেভারেজ,
তো এখানে যেহেতু ক্যাটার লাঞ্চেস আছে এবং ক্যাটারিং তারা দেয়, মানে খাবার দাবারের ব্যবস্থা আছে, সো আপনি লাঞ্চ ডিনার এন্ড ক্যাটারে এখানে দিবেন হলো ইয়েস, যেমন আমি এটা ইয়েস দিছি, ঠিক আছে, যে এগিল ওয়ানে ইয়েস দিছি। আর এরপরে যেটা সেটা হলো নাম্বার অফ ক্যাটার ডেজ ইন এ উইক, মানে এক সপ্তাহে এরা কত দিন দিয়ে থাকে। এখানে কিন্তু এটা ক্লিয়ার না, বলছে ক্যাটার লাঞ্চেস, লাঞ্চ দিয়ে থাকে, কিন্তু সপ্তাহে প্রতিদিন দেয় না, একদিন দেয় না, কি এরকম কোনো কিছু বলে নাই। তো সেই ক্ষেত্রে ওইখানে কি হইতে পারে, যদি এরকম কিছু না বুঝেন বা না হয়, সেক্ষেত্রে আপনি এখানে নট স্পেসিফাইড দিয়ে দিবেন। আর যদি কোম্পানির নেমই আপনার ইনডিডে না আসে, সেক্ষেত্রে এনে দিয়ে দিবেন, আর এখানেও এনে দিয়ে দিবেন, যেমনটা আমি এই যে উপরে যেটা করছি সেটা দিছি। আর এই জায়গাটায় কয়বার হয়েছে এটাকে আপনি কি দিবেন, সেই ক্ষেত্রে আপনি যাইতে পারেন। আমি একটা এক্সাম্পল, আমি তো মাত্র একটা করছি, আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দিই, সেলস ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভ, এই টাইপের আলিও না কি যেন একটা ওয়েবসাইট, এখানে ক্যাটার লাঞ্চেস এভরিডে, তার মানে এরা প্রতিদিন দেয়, প্রতিদিন দেয় সপ্তাহে, প্রতিদিন দেয় মানে হলো সপ্তাহে, আমরা ক্লায়েন্ট বলো সপ্তাহে 5 দিন, তার মানে হলো 5 ডেজ এ উইক, আপনি এখানে 5 লিখে দেন, ওকে, ঠিক আছে, 5 দিন এরা খাবার দেয় প্রতিদিন। যদি কোনো ডে উল্লেখ করে দেয় 3 ডেজ 4 ডেজ, তাহলে তো 4 ডেজ লিখলেন। আর যদি দেখা যায় এভরিডেজ দেয়, দ্যাটস মিনে হলো এই যেমন কোনটা গেল তুই ক্যাটার লাঞ্চ এভরিডে, তার মানে সপ্তাহে 5 দিন, 5 ডেজ এ ডে, ওকে, এক্সকিউজ, 5 দিন 6 দিন, ওদের অফিস ওরা সম্ভবত 5 দিন অফিস করে, ওকে, 5 দিন, থ্যাংক ইউ। আর আমার সাথে যোগাযোগের সিস্টেম হলো স্কাইপ, ভিডিও নিচে স্কাইপ অ্যাড্রেস দেওয়া আছে। আমি একটা টিম খুঁজতেছি যারা 24 ঘন্টা বা 36 ঘন্টায় কাজটা কমপ্লিট করে দিতে পারে, থ্যাংক ইউ।